ফের এটিএম ভাঙলো দুষ্কৃতীরা, প্রায় 10 লক্ষাধিক টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গতরাতে রামজুর থানার অন্তর্গত সলব বাজার এলাকায়। গভীর রাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম গ্যাস কাটার দিয়ে কাটা হয়, গেট বন্ধ করে অপারেশন চালায় দুষ্কৃতীরা। আজ সকাল থেকেই এটিএম শাটার বন্ধ ছিল, তখনই সন্দেহ হয়, খবর দেওয়া হয় পুলিশে। গেট খুলে দেখা যায় এটিএম ভাঙা, ভিতরে পড়ে রয়েছে একটি গ্যাস কাটার। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি। উল্লেখ্য, হাওড়ায় কয়েক মাস আগে লিলুয়া এলাকায় একটি এটিএম লুটের চেষ্টা হয়েছিল। পুলিশ পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। লোগো লাগবে না, এই তো রিপাবলিক বঙ্গের লোগো আছে। না না, লোগো আমার লাগবে। এই হাত সর, রাজীব একটু হাতে নামা। আরে ওখানে তো তখন লোক গুলিয়ে দিল, বলো রেডি হয়ে গেছিল। রাত্রিরে আর কে আর থাকছে বলো, রাত্রিরে তো সবাই যে যার শুয়ে পড়ে, কখন কিভাবে কাটছে কি কে বুঝতে পারবে। ব্যাংকে আপাতত সিকিউরিটি রাখার দরকার ছিল, সিকিউরিটি তো রাখে না, এটিএম এ তো একটা সিকিউরিটির দরকার ছিল। না, কোনো সিকিউরিটি নেই। তারপরে মেশিন রোজের ঠিক থাকে না, কোন দিন মেশিন ঠিক, কোন দিন মেশিন অফ থাকে, অন থাকে, এসব হয়। অনেক টাকা ছিল বলছে, হ্যাঁ 13 লাখ টাকা নাকি বলছে। হ্যাঁ, আতঙ্কে তো থাকতেই হবে। একটা সুরক্ষিত ব্যবস্থার মধ্যে একটা নিয়ে এলে ভালো হয়। আপনার নাম? সঞ্জীব চন্দ্র।